রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের সামনে হাতছানি দিচ্ছে নতুন একটি রেকর্ড। সাকিবদের বিপক্ষে 74 রান করতে পারলেই তামিম ইকবাল হবেন বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে বিপিএল এর এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক। এই রেকর্ড বর্তমানে আছে বাংলাদেশি ব্যাটার নাজমুল শান্তর দখলে। গেল বছর বিপিএল এ সিলেট সিক্সার্স এর হয়ে নাজমুল শান্ত করেছিলেন 516 রান। তামিম যেন মাঠে নামেন রেকর্ড ব্রেক করার জন্যই। এখন পর্যন্ত বিপিএল এ সব আসর মিলিয়ে দেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। এর আগেও বিপিএল এর এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের হিসেবে তালিকার সেরা পাঁচে দুইবার আছে তামিমের নাম। 10 আসরে আলাদা 8টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা তামিম এই কীর্তি গড়েন আলাদা আলাদা দুটি দলের হয়ে। 2016 সালে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে তামিম সংগ্রহ করেছিলেন 476 রান। আবার 2019 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তামিমের সংগ্রহ ছিল 467। 476 ও 467 রান নিয়ে টেবিলের 3 এবং 4 নম্বরে অবস্থান করছেন বাহাতি এই ব্যাটার। এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্থানীয়দের মধ্যে শান্ত তামিম ছাড়াও আছেন মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাওহিদ হৃদয়। তবে এবারের আসরে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হওয়ার দৌড়ে তামিমের সাথে তাওহিদ হৃদয়ের লড়াইটাও জমে উঠেছে বেশ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ফরচুন বরিশালের হয়ে এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে তামিম করেছেন 443 রান। কোয়ালিফায়ার 2-এ মাত্র 34 রান করতে পারলেই তামিম ইকবাল ভাঙবেন 8 বছর আগের করা নিজের 476 রানের রেকর্ড। অপরদিকে হৃদয় 13 ম্যাচে 447 রান করে আছেন সবার উপরে। 34 কিংবা 74 রান করতে পারলেই তামিমের সামনে রয়েছে নিজের পাশাপাশি সবাইকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। দেশের হয়ে সব রেকর্ড ভাঙা এই ব্যাটার বিপিএল এও সব রেকর্ড নিজের করে নেবেন, এমনটাই প্রত্যাশা দেশের আপামর ক্রিকেট ভক্তদের। আদিবাস রাফ, ক্রিকফ্রেনজি।